দর্শক, আমরা একটা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। পাশে দেখো পাহাড়ি নদী এবং পাহাড়ের মানুষের যে চালচিত্র, এগুলি আমি দেখানোর চেষ্টা করি। এদিকে একদিন খেয়াল করলাম পারিবারিক গুরুস্থান পরে, বুঝছেন, নদীর পরে। ওটা কি মামা নদীতে? এই যে দিদি, এটা ড্রাম, রাবার ড্রাম। কি এটা? বালু তোলে, বালু কাটে, ওটা দিয়ে বালু আবার নিয়ে তো উপরে ফেলায় মানুষ মানুষের খেতে যারা কিনে, যারা মেশিন, এখন মেশিন চলে আসছে না? আগে তো বালু হাত দিয়ে তুলতো, পাথর, এখন পাথর তুলে না। চলেন দিই মামা একটু হেঁটে যাই, আপনার কাজ আছে আজ, চলেন একটু হাঁটি নাকি, একটু ভিডিও করতে আসছি আপনাদের গ্রামে। সৌরভ ভাই আমাদেরকে রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে। সৌরভ ভাইয়ের সঙ্গে আমরা যদি ই হয় তাহলে আবার এদিক দিয়ে ফিরে আসবো। তো আমাদেরকে স্থানীয় একজন ভাই, সৌরভ ভাই, সৌরভ ভাই কি করেন? ধানের খোলা, ধানহাটি, ওই যে ধানার পাইকারদের সঙ্গে কাজ করেন, কেনা বেচা ধানের দিকে কত করে মন? নদীয় দিক দিয়ে রাস্তা ভেঙে গেছে, আমি এই যে চিপা চাপি দিয়ে যাচ্ছি, যদিও রিস্ক, ঠিক আছে, গাছ হঞ্চম করে এরকম পরিবেশ। দেখেন শুনশান একটা গ্রাম, বুঝছেন, যে একটা মাটির ঘর দেখা যায়, মাটির ঘর আমি তাদের আরো দেখেছি। রাস্তাটা বোঝা যাচ্ছে না, নদীর পাড় দিয়ে ভেঙে গেছে, দেখে মানুষের বাড়ির ভিতর দিয়ে যাওয়া যায়। মামা ইয়ে নল করায় দিক দিয়ে যাওয়া যায় না, বাঙালাই তো না, এই যে বাড়ির ভিতর দিয়ে ওই রাস্তা পুরাটা ভেঙে গেছে। এই গ্রামটার নাম কি? আগে রাস্তাটা কোন দিক দিয়ে ছিল? আগে যে ওদিক দিয়ে, আর এখন এগুলি রাস্তা কি ঠিক করার ব্যাপারে উদ্যোগ নেই না মেম্বার চেয়ারম্যানরা? হ্যাঁ, রাস্তা দখল হয়ে গেছে নাকি, অনেকে দখল করে ফেলছে না? তাহলে এই এলাকার মানুষের চলাচল কিন্তু খুবই কষ্ট না? একটু ই হইলে, বন্যা হইলে ঘরে পানি ঢুকে। আবার নদীটাও কিন্তু খনন করা না অত বেশি না, গভীর না, কিন্তু পানি হইলে কিন্তু যায়। তো দর্শক, আমাদেরকে এই গ্রামেরই এক মামা, নাম কি আপনার? গোলাপ, সৌরভ। হ্যাঁ, সৌরভ ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, যদিও মানুষের বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, ঠিক আছে, তো বাড়ির ভিতর দিয়ে যাওয়াটা কিন্তু রিস্ক, উল্টা পাল্টা রাস্তা হয়ে গেলে, ভুল হয়ে গেলে কিন্তু আবার সমস্যা, ঠিক আছে। ভিডিও করা কিন্তু অনেক, ওই রাস্তা দিয়ে যেত আগে নলকোড়া ব্রিজের ওদিক দিয়ে, ওদিক দিয়ে যেত না, আর এখন
এখন সামনে কি মোটামুটি ভালো রাস্তা পাওয়া যাবে? আবার ওদিক দিয়ে কি নদী পার হয়ে কি ওই যে তামাগাঁও বা ওই যে কলেজের ওদিক দিয়ে কি যাওয়া যাবে, পার হওয়া যাবে? বেশি পানি নদীতে, নৌকা আছে? মোবাইল বাসে যাবো না তো, না ওইটা কি, ওইটা কি ঈদগাহ মাঠ? ধানহাটি ওই যে ধানার পাইকারদের সঙ্গে কাজ করেন, কেনা বেচা ধানের দিকে কত পেরে মন? সরকারি ভাবে কিনে এদিক দিয়ে নামলে কি নদীতে অনেক গভীর পানি? এদিকে কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রিস্কে থাকে না, অনেক সময় হঠাৎ পানি এসে পড়লে বাচ্চারা কিন্তু পানিতে কি কেমন কি মানে অনেক কষ্ট মনে হয় না? এটা কি, এটা কি গাছ? পারিবারিক গুরুস্থান না? দর্শক, আমরা একটা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে দেখি পাহাড়ি নদী ও পাহাড়ের মানুষের যে চালচিত্র এগুলি আমি দেখানোর চেষ্টা করি। মাশরুম, বাঁশঝাড়, হ্যাঁ তো এদিকে একদিন খেয়াল করলাম পারিবারিক গুরুস্থান করে নদীর পরে, ওটা কি মামা নদীতে? মেশিন চলে আসছে না, আগে তো বালু হাত দিয়ে তুলতো, পাথর, এখন পাথর তুলে না? চলেন দিই মামা একটু হেঁটে যাই, আপনার কাজ আছে, চলেন একটু হাঁটি নাকি, একটু ভিডিও করতে আসছি আপনাদের গ্রামে। সৌরভ ভাই আমাদেরকে রাস্তা দেখায় দেখে নিয়ে যাচ্ছে। সৌরভ ভাইয়ের সঙ্গে আমরা, আচ্ছা আচ্ছা, সৌরভ ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে একটা গ্রামীণ জনপদে।